হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তাই ফের কাফেরেরা চিনল না সে আলো, দুষ্টু কাফেরদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহুম্মা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আমিন বলবেন না? আমিন। সুস্থতা এই নিয়ামত কার? অসুস্থতা এই নিয়ামত কার? পৃথিবী থেকে অসংখ্য মানুষকে করোনা ভাইরাস দিয়ে আল্লাহ বিদায় করে দিয়েছেন, ঠিক কি না? এরপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই পর্যন্ত টিকিয়ে রেখেছেন। সারা জীবন যদি আপনি সেজদা দিয়ে পড়ে থাকেন, এই নিয়ামতের শুকর আদায় করে শেষ করতে পারবেন না। বিশ্বনবী বলেন, যে বান্দার দিকে আমার নজর থাকে ওই বান্দাকে কোনো কিছু গ্রাস করতে পারে না। কাজে আমরা আল্লাহর নজরবন্দি, সুবহানাল্লাহ বলবেন না? আমরা কোনো সন্ত্রাসের নজরবন্দি নই, আমরা কোনো শয়তানের নজরবন্দি নই, আমরা নজরবন্দি কার? একটু আওয়াজ দিয়ে বলেন তো কার? তেজে আল্লাহ এখনো পর্যন্ত আমাদেরকে সুস্থ রেখেছেন, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে। আরেকবার প্রাণটা খুলে শুকর আদায় করে পড়ি, আলহামদুলিল্লাহ। আমরা কথা বলবো না এক ঘন্টা থেকে দেড় ঘন্টা, ঊর্ধ্বে গেলে যদি আপনাদের ভালো আকর্ষণ থাকে অথবা আপনারা যদি বসে থাকতে পারেন, কিছু সময় আমরা হয়তো বাড়িয়ে দিতে পারি। তবে বেশি সময় হয়তো আমিও নিব না, আপনারাও হয়তো থাকতে চাইবেন না। কারণ পৃথিবীর সবচেয়েতে বড় আল্লাহর ইবাদতের ভিতরে পছন্দনীয় ইবাদতটাই হলো নামাজ। রাতের তিনটা পর্যন্ত ওয়াজ করলাম, সবাই আলোচনা শুনলেন, ফজর নামাজ পড়লেন না কেউ, এই ওয়াজ দিয়ে কোনো লাভ আছে? ওয়াজ দিয়ে বলেন তো কোনো লাভ আছে? নাই। এই জন্যে সবসময় নজর রাখতে হবে, পৃথিবীর যতই ব্যস্ততা হন আপনি আল্লাহর কাজটা পরিপূর্ণ করার চেষ্টা করবেন। আপনি কামিয়া মনে করেন পৃথিবীতে আপনি ঠকার অবস্থায় নাই, আপনি জিতে আছেন। সবাই আপনারে ঠকাইলেও ঠকাবে না কে? একটা আওয়াজ দিয়ে বলেন তো কে? সেহি হাদিসের বর্ণনা, বিশ্বনবী বললেন আল্লাহর জান্নাতে হাবা বুবারা বেশি যাবে। সুবহানাল্লাহ বলতে পারলেন না? হাবা বুবা, যারা মানুষদেরকে ঠকাইতে পারে না, মানুষদেরকে ঠকিয়ে কিছু টাকা খাইতে পারে না, বিনা অপরাধে মানুষদেরকে শাস্তি দেয় না, শাস্তি পায় কিন্তু শাস্তি দেয় না, আছে না নাই? এই মানুষগুলো জান্নাতে বেশি যাবে, এরা জান্নাতে বেশি হবে।
এদের সংখ্যা অসংখ্য থাকবে। এদেরকে দেখলে মানুষ চিৎকারি করত, এদেরকে দেখলে মানুষ হাসাহাসি করত, এদের সংখ্যা অসংখ্য জান্নাতের ভিতরে থাকবে, চিল্লাবেন আল্লাহু আকবার। সেই দিন ফেরেশতারা এদেরকে বস বলবে, বস বস আসেন, আপনার জান্নাতে চলেন। অসংখ্য মানুষ যারা পৃথিবীতে চালু শক্তিশালী, সব দিক দিয়ে শক্তি ছিল, অর্থের শক্তি, ক্ষমতার শক্তি, জ্ঞানের শক্তি, সব দিক দিয়ে শক্তিশালী, তারা বলবে আজকে ফেরেশতা আমাদেরকে বস বলে না, এ হাবা বাবা মানুষটারে বস বলে। ফেরেশতারা উত্তর দেবে, যদিও তোমরা দুনিয়াতে জ্ঞানী, কিন্তু আসল জায়গায় তোমরা জ্ঞানী ছিলে না। আর এ যতই ব্যস্ততা, যতই হাবা বাবা থাকুক, আজান হওয়ার সাথে সাথে মসজিদে হাজির হয়ে যাইত, এই জন্য আজকে এই বান্দা আল্লাহর পক্ষ থেকে আমাদের বস হয়ে গেছে, চিল্লা বলে সুবহানাল্লাহ। এই জন্য হাবা বাবা জান্নাতে বেশি যাবে। যে নারীরা বেশি সাজগোজ করতে পারে না, ওরা বেশি জান্নাতে যাবে। আর যেই নারী দেখবেন বেশি সাজগোজ করে, পর্দা ছাড়া বাহির হয়ে যায়, আওয়াজটা পুরুষের মতন, এরা বেশি জান্নাতে যাইতে পারবে না। তো এই জন্য আমার পক্ষে আজকে কথা থাকবে দুইটা, গরিব আর ধনী, গরিব আর ধনী, ধনীদের মর্যাদা আর গরিবদের মর্যাদা। যদিও পৃথিবীতে ধনীদের মর্যাদা আছে, গরিবদের মর্যাদা নাই, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার ভিতরে যদিও ধনীদের মর্যাদা যতটুকু দিয়েছেন, কিয়ামতের দিন গরিবদের মর্যাদা তার চাইতে 500 গুণ বেশি করে দিবে। বিশ্বনবীজি বলেন, কোনো গরিব মানুষ হিসাব নিকাশ নিয়ে দাঁড়িয়ে থাকবে না। কেন জানেন? কারণ একজন গরিব রিক্সা চালাইতে চালাইতে পুরা শরীরটা ক্লান্ত হয়ে যায়। 4 ঘন্টা রিক্সা চালায়, একটা টোস্ট বিস্কুট আর একটা রং চা। জোহর নামাজের আজান হলো, এ রিক্সা চালকটা বসে নাই, সোজা চলে গেছে মসজিদে। এ তো দুনিয়াতেই পেরেশানি, কিয়ামতের ময়দানে এরে পেরেশানি আল্লাহ করবে না। আল্লাহ বলবে, তোর কোনো পেরেশান নাই, তুই ধনীদের চাইতে 500 বছর আগে আমার জান্নাতে যাবি। এটা আমার কথা, কথা বলেন, এ কথাটা কা? এই জন্য গরিবদেরকে বেশি পছন্দ করে কে? আমরা ধনী আছি, গরিব আছি, যে যে অবস্থানে আছি, তবে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমরা পৃথিবীর কোনো প্রিয় হতে চাই না, আমরা তোমার প্রিয় হতে চাই। আমিন বলবেন না? আল্লাহর যদি প্রিয় হতে পারি আর কোনো ভয় আছে? কথা বলেন, আছে আছে? এই মাহফিলের ভিতরে যদি আপনার রুহটা চলে যায়, এই মাহফিলের ভিতরে যদি আপনার রুহটা চলে যায়, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার ওয়াইফ আপনাকে ঘরে নিয়ে যাবে না, বলবে কি জানেন, এখানে মারা গেছে, সেই মসজিদ আছে, খাটিয়াটা নিয়ে ওই জায়গা থেকে কবরস্থানে নিয়ে যান, মৃত মানুষটা এনে বাড়িতে এনে ঝামেলার দরকার নেই। তে কেউ আপন আছে আপনার? কথা বলেন, আছে আছে? আপন কেউ নাই, আপন হলো এক আমার আল্লাহ, আরেকজন হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা কথা বলবো না, আমরা কিছু জ্ঞান নেওয়ার জন্য এখানে এসেছি, কিছু নিয়ে এখান থেকে আমরা বিদায় নিব। সবাই রাজি আছেন? ওয়াজের আগের দিনও বেনামাজি, পরের দিনও বেনামাজি, এই ওয়াজ দিয়ে কোনো লাভ আছে? কথা বলেন, আছে আছে? ওয়াজের আগের দিনে বেনামাজি, পরের দিনে হবে নামাজি, সাউন্ড বাড়াতে হবে, বোঝা যায় না? বোঝা যায় না বলে আমার তো যতটুকু আমার কানে আওয়াজ আসে মনে হয় সাউন্ড মাশাল্লাহ ঠিক আছে। আপনাদের কথা মনে হয় যে বুঝতে একটু কষ্ট হয় না? আচ্ছা আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ যেটা কমতি আছে সেটাকে পূরণ করে দাও, আমরা বলি আমিন। একটু আওয়াজ দিয়ে বলেন আমিন। যারা দোকানে বসে আছেন, আশা করি দোকান বন্ধ হয়ে গেছে, তবে যদিও বসে থাকেন দোকানে, আজকের এই আয়োজন সিরাজগঞ্জবাসী প্রতিদিন করবে না, বছরে করবে কয়বার? এই জায়গাতে যারা বসে আছেন মনে করছেন আল্লাহ আপনাকে ঠকাবে? কথা বলেন, আল্লাহ কোনো বান্দারে ঠকাইতে চায় না। আল্লাহ বলে, আমার বান্দা গুনাহ করলে একটা গুনাহ লিখবি, আর আমার বান্দা নেক করলে 10টা নেকি লিখবি। ঠকাইছে না জিতাইছে? কথা বলেন, বিশ্বনবী বলেন, বান্দা
আছে এত পছন্দ করে, আমার উম্মতগুলো যদি একটা গুনাহ করে আমার আল্লাহ হুকুম দিয়েছে একটাই গুনাহ লিখবি, আর আমার বান্দা যদি একটা নেক আমল করে আমার বান্দারে দশটা নেক দান করে দিবি। এটা যদি ভালোবাসা না থাকে আল্লাহর আমাদের প্রতি, এত বাড়তি দেয় কেউ? কথা বলেন, দেয় দেয়। আরেকটা বর্ণনা বিশ্ব নামে যে বলেন, কত বৎসর গুনা, কয় বৎসর গুনা করেছ বান্দা তুমি, কয় বৎসর গুনা নিয়ে তুমি জাহত হয়েছ, ভয় নাই যদিও পর্যন্ত তোমার আমল নামায় আছে গুনা, কিন্তু মৃত্যুর গড়গড়ানি আসা পর্যন্ত যদি 80 বৎসরের গুনা কান্ধের উপর নিয়ে যদি মৃত্যুর গড়গড়ানি আসার পূর্ব মুহূর্তে আমার রবের কাছে তাওবা করো, আল্লাহ রাব্বুল আলামিন আপনার তাওবার দিকে তাকিয়ে মৃত্যুর পূর্ব মুহূর্তেও আপনার জীবনের সব গুনাহ মাফ করে দিবে। এই ভালোবাসা শুধু আল্লাহর পক্ষ থেকে ছাড়া আর কারো পক্ষে নাই, চিল্লা বলেন ঠিক কিনা? যারা চাকরি করে অফিসার, একদিন যদি অফিসের ভিতরে বেয়াদবি করে, পরের দিনেই ম্যানেজার এসে তাকে বলে যায় খবরদার এই বেয়াদবি চলবে না, এই অফিসের ভিতরে দ্বিতীয় দিন আবার বেয়াদবি করেছেন, হয়তোবা জান নাই, অফিসে যান নাই, খবরে নিয়ে দেখেছে আপনি অফিসে যান নাই, আপনার কাছে একটা নোটিশ আসবে, কেন আসেন নাই দেখা করেন। তৃতীয় দিনও আপনি যান নাই, চাকরি থাকবে না যাবে, থাকবে না যাবে। আপনি প্রতিদিন একটা মালিকের সিএনজি ড্রাইভ করেন, আজকে আপনি সিএনজি বাহির করেন নাই, আপনাদের দিকে কত দিতে হয় জানি না, কিন্তু ঢাকা শহরের ভিতরে সিএনজি জমা দিতে হয় 1000, কত হাজার আপনাদের দিকে? কত? 400-500। আপনি আজকে সিএনজি বাহির করেন নাই, মালিক আপনারে ফোন দিবে কি দিবে না? কথা বলেন, দিবে দিবে। দ্বিতীয় দিন আপনি বাহির করেন নাই, মালিকের ক্ষতি হয়েছে কয়শো? 1000। দুই দিন বাহির করেন নাই, ক্ষতি হলো 1000। তৃতীয় দিনও আপনি গাড়ি বাহির করেন নাই, ক্ষতি হয়েছে কয় হাজার? মালিক আপনার আশায় থাকবে নাকি অন্য ড্রাইভার খুঁজবে? কথা কন না কেন? আপনার চাকরি, আপনার চাকরি ক্যান্সেল নট। আল্লাহ বলেন, বান্দা দুনিয়ার কোন মালিকের মতো আমি আল্লাহ মালিক নয়, অধৈর্যহীন আমি কোন মালিক নয়, আমি হলাম হাইয়ুল, আমি হলাম কাইয়ুম, আমি হলাম রহমান, আমি হলাম রহিম। ফজর নামাজে হাজির হোস নাই, আমি আল্লাহ বলি জোহর নামাজে হাজির হবে, থাক বান্দার উপরে কোনো গজব নাজিল করিস না, জোহর নামাজেও হাজিরি নাই আল্লাহ বলে বান্দার উপরে কোনো গজব নাজিল করিস না, গজবের ফেরেশতারা 24 ঘন্টা প্রস্তুত আছে, আল্লাহ রাব্বুল আলামিন শুধু বলতে দেরি করতে দেরি নেই। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন, আল্লাহ শুধু কুন বলতে দেরি, ফায়াকুন হইতে দেরি নাই। আল্লাহ যদি বলতো ফজর নামাজে হাজির হয় নাই, কম্বলটা গায়ে দিয়ে লেপ গায়ে দিয়ে ঘুমিয়ে আছে, যা গজব ধর, আর কোনোদিন এই ঘুম ভাঙবে না, আল্লাহ যদি হুকুম দিতেন এই ঘুম কেউ ভাঙাতে পারতো? কথা বলেন, পারতো? পারতো? ফজর নামাজের সময় চলে গেছে, কিন্তু যখন সূর্য উঠে 8টা বেজে যায়, আপনি ঘুম থেকে ঠিকই উঠে আপনার কর্মে চলে যান, আল্লাহর কাজটা আপনি করেন নাই, কিন্তু আল্লাহ বলে গজব দিস না, ফজরে যাই নাই তো কি হয়েছে, আমার বান্দা অবশ্যই জোহর নামাজে হাজির হবে। জোহরের নামাজ আপনি হাজির হন নাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন গজব দিস না, কারণ ফেরেশতারা তো 24 ঘন্টা প্রস্তুত আছে না নাই।
গজব দিস না, দেখ আমার বান্দা আসর নামাজে হাজির হয় কিনা, আসর নামাজেও আপনি ব্যস্ততার কারণে জান্নায় আল্লাহ বলে দেখ, মাগরিবে যায় কিনা, মাগরিবেও জান্নায় আল্লাহ বলে দেখ, এশারা নামাজে যায় কিনা, এশারা নামাজেও আপনি জান্নাই, সব কাজকর্ম সেরে আপনি ঘরের ভিতরে গিয়ে ছেলে মেয়ে বিবল বাচ্চা নিয়ে আপনি ঘুমিয়ে গেছেন, আল্লাহ বলে যা আমার বান্দার উপরে গজব নাজিল করবে না, আমি আল্লাহ অসন্তুষ্ট নাই, যদিও আজকের দিন পারে নাই, আমার বান্দা অবশ্যই দেখবি ফজর নামাজ থেকে আমাকে নাকার কপাল দিয়ে সেজদা করা শুরু করবে। পরের দিনও নাই, দ্বিতীয় দিনও নাই, তৃতীয় দিনও নাই, চতুর্থ দিনও নাই, এরপরে যখন জুমার দিনে মসজিদে আজান হয়ে গেছে, আপনি জুমার দিনে মসজিদে এসেছেন সুন্দর পাঞ্জাবি পরে মাথায় টুপি লাগিয়ে জুমার দিনে মসজিদে এসে খুতবা শুনে সালাত আদায় করে বাহির হবেন, বাহির হওয়ার আগেই আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে যা বান্দা, একটা সপ্তাহ যখন আমার সেজদা করে না, আজকে জুমার দিনে সেজদা করেছে, আমি বান্দার ওই যে ভুল ভ্রান্তি এক সপ্তাহ এই জুমার দিনের কারণে মাফ করে দিলাম। এত দয়া আর এত মায়া কারো আছে? কথা বলেন, কারো আছে? আছে, মাত্র তিনটা দিন যদি আপনি ড্রাইভার করতে না জান, আপনার চাকরি ক্যান্সেল, আপনার মালিক আপনাকে রাখেন না, কিন্তু তিনি এমন মালিক আপনি তার কোনো সেজদা কোনো খোঁজ খবর নেন নাই, শুধু একটা দিন গিয়েছেন, বাকিগুলা মাফ করে দিছে। এরপরেও কি আপনাদের বোঝ আসবে না? কথা বলেন, এরপরেও আসবে না আপনাদের বোঝ? এই জন্য চুপচাপ একটু বসেন, আল্লাহ ঠকাইতে চায় না, আল্লাহ শুধু বান্দাদেরকে জিতাতে চায়। এই জায়গা থেকে কয়েকটা বর্ণনা, প্রথম বর্ণনাটা শুনেন, এই জায়গাতে আপনারা বসে আছেন, আল্লাহ বলেন খুশি হয়ে আমি 500 কবুল নামাজের নেক প্রত্যেকটা বান্দার আমল নামে জমা করে দিই। অন্য বর্ণনায় বিশ্বনবী বলেন কোরআনের জন্য যারা ময়দানের ভিতরে বসে থাকে 60 বছর নফল ইবাদত করলে যে নেক হয় সেই নেক আল্লাহ তার আমল নামে দান করবে। আরেকটা বর্ণনায় বাইহাকি শরীফের বর্ণনা, কোরআনের ময়দানের সামনে যদি বান্দা ধৈর্য নিয়ে বসে থাকে আর কোরআনের মাধ্যমে যদি কিছু আলোচনা শুনে বিদায় হয়ে যায়, সামিয়ানা থেকে বাহির হওয়ার পরপরই বান্দার জীবনের সব গুণাগুলো সেই জায়গায় ঝরিয়ে দেওয়া হয়। এই দয়া আর এই মায়ায় ভালোবাসার পৃথিবীতে কারো আছে বলেন? আছে, আছে। অথচ সেই রব কাজ পর্যন্ত চিনলেন না, ভালোবাসলেন না, রবের প্রতি আকৃষ্ট হলেন না। শোনেন, পৃথিবীতে সবাই আছে কিন্তু সবাই থাকবে না, থাকবে কে? একটু আওয়াজ দিয়ে বলেন তো কে? এই জন্য সে আল্লাহকে বেশি ভালোবাসেন, আল্লাহর প্রতি একটু পাগল হন। আপনি একটু চিন্তা করেন, একটু চিন্তা করলে আপনি বুঝতে পারবেন যে তিনি রহমান, তিনি রহিম, তিনি কত দয়ার ময়া আপনার উপরে করেন, এখনো করছেন। আল্লাহ বলে বান্দা কেন তুই সেজদা করবি না? কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া তোর উপরে দয়া মায়া করার মতো পৃথিবীতে কেউ নাই। মনে করিস তোর মা আছে, তোর বাবা আছে, কিন্তু এমন একটা সময় ছিল তোর মা তোর বাবাও তোর উপরে দয়া মায়া করতে পারে না। যেই দিন আমার জন্ম সেই দিন আমি হয়তোবা মার সাথে মার পাশে ঘুমিয়েছিলাম, রাতের বাজে 2টা, যদি বলেন কয়টা? রাতের 2টার সময় হয়তোবা আমি মার পাশে ঘুমিয়েছিলাম, প্রথম দিন জন্ম নিয়েছি, বাম পাশে আমার মা, সাইডে আমার বাবা, ওইদিকে আমার দাদা, ওইদিকে আমার দাদি, ওইদিকে আমার নানা, ওইদিকে আমার নানি, রাতের বাজে 2টা, রাতের বাজে কয়টা? সবাই জাগ্রত না সবাই ঘুমে? কথা কন না কেন? যেই দিন আমি জন্ম নিলাম সেই দিন আমার পেশাবের ছিদ্র, পায়খানার ছিদ্র, নাকের ছিদ্র, কানের ছিদ্র, মুখের ছিদ্র খোলা না বন্ধ? কথা বলেন,